গুড ইভিনিং বন্ধুরা, আমি সিনথিয়া, সুইডেন থেকে সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। আমরা যাচ্ছি আজকে কোথায়? বার্থডে পার্টি আমার বন্ধু আলভা। আলভা যে ওর সুইডিশ একটা ফ্রেন্ড যার আজকে বার্থডে, তো আমরা সেখানে যাচ্ছি আজকে। তানিষ্কা খুব এক্সাইটেড আর আমরাও খুব এক্সাইটেড, বিকজ আমরাও ফার্স্ট টাইম একটা পার্টিতে যাচ্ছি, যেটা সুইডিশ পার্টি, ফিকা পার্টি। ফিকা পার্টি, রাইট, ফিকা পার্টি। তো এখানে ফিকা বলে মানে ওই স্ন্যাক্স পার্টি যেটা হয় সেটাকে ফিকা বলে। আজকে হচ্ছে টেম্পারেচার -3। ওকে, তো আমরা ওয়েট করছি, ওরই একটা ফ্রেন্ড আছে, তো আমরা সব একসাথে যাব বলে ওয়েট করছি তাদের জন্য। কথা বলছি আর মুখ থেকে শুধু ধোয়া বেরোচ্ছে, হাতটা যে বাইরে রাখছি হাতটা পুরো ঠান্ডা হয়ে যাচ্ছে। বন্ধুরা চলে এসছে, তো আমরা সব একসাথে যাব। আমরা এখন যাচ্ছি হচ্ছে বক্স ফার্মে, যেখানে অ্যাকচুয়ালি পার্টিটা হচ্ছে। এখানে বেশিরভাগ সুইডিশ পার্টিগুলো মানে বাচ্চাদের বার্থডে পার্টিগুলো এরকম ফার্মেই হয়। তো আমাদের বাড়ি থেকে ফার্মটার ডিস্টেন্স হচ্ছে 8 কিলোমিটার। আমরা পৌঁছে গেছি। আমরা এখানে পৌঁছাতে না পৌঁছাতে ওরা তার মধ্যে একটা হর্স রাইড চড়ে নিল, মানে এটা ছিল হচ্ছে এখানকার বার্থডে স্পেশাল একটা বাচ্চাদের জন্য রাইড, যেটার আকর্ষণে বাচ্চারা আরও বেশি করে আসতে চেয়েছে। তো আলভার মা আমাদের বলেইছিল যে বাচ্চাদের জন্য একটা রাইড থাকবে, তো সেই কারণেই ওরা একদম আরও বেশি খুশি হয়ে এসছে। তো এই বক্স ফার্মে যেটা আছে, এই হান্টিং, হর্স হান্টিং, হর্স রাইডিং বড়দের জন্য, অ্যাকচুয়ালি এটা বাচ্চাদের জন্য না, তো এখানে এই ফেসিলিটিগুলো পাওয়া যায়। এছাড়াও এই ফার্মে গম চাষ, সূর্যমুখী ফুলের চাষ, আবার সামনে একটা পুকুরও আছে যেখানে মাছ চাষ করা হয়, তো এগুলো সবই দেখা যাবে। আর দেখেছো ওইগুলো, দেখো ওরা দুজন মিলে কোথায় উঠেছে। আর নেক্সট যেটা বাচ্চাদের জন্য অ্যাট্রাকশন, সেটা হলো এখানের যত গবাদি পশু আছে তাদের সাথে বাচ্চাদের পরিচয় করানো। তো এখানের উনি গাইড, উনি বাচ্চাদেরকে নিয়ে যাবে। বাচ্চাদের জন্য কিন্তু এটা বেশ মজার যে এই পশু পাখিগুলো আসলে ওদের সবসময় সব জায়গায় দেখতে পারে না, তো ওরা এখানে এসে পশুদের সাথে, পশু পাখিদের সাথে এত ক্লোজ মেশা, ওদের জন্য খুব এক্সাইটমেন্ট আর ওয়ান কাইন্ড অফ চিড়িয়াখানায় আসার মতো। কথা শোনো, আন্টির কথা, এই পিগগুলোকে কিছু খেতে দিয়েছে, তো ও খাচ্ছে ওরা। এদিকে এই দুটো বাছুর, একজনের নাম হচ্ছে ব্রুটুস আর একজনের নাম হচ্ছে ব্রুনো, বেশ সুন্দর না? আর ওদের দেখুন খাবারটাও না জমে গেছে, ওর জমা খাবারই হয়তো ওরা খায়। বাচ্চাদের হাত থেকে খাবার পেয়ে আহা, মুরগিগুলো কি যে খুশি হচ্ছে না, তিরিং বিরিং করছে, তিরিং বিরিং। এবার একটু আলোচনায় আসা যাক, এরকম যে ছোটদের পার্টিতে, বার্থডে পার্টিতে কিরকম কি খরচাপাতি হয়। এই যে বাচ্চাদের নিয়ে এই যে ঘোরাচ্ছে, পশু পাখিদের দেখাচ্ছে, তারপরে হর্স ক্যারেজ রাইডসে চড়াচ্ছে, আবার ওদের খাবারের ব্যবস্থাও আছে, তো এইসব মিলিয়ে প্রতি বাচ্চার ক্ষেত্রে 150 ক্রোনা করে খরচা এরা নেয় পার হেড হিসাবে বাচ্চাদের কাছ থেকে। আর এইসব শিবদের মাঝে বাচ্চারা বেশ সুইডিশে ওই বেড়া ব্ল্যাক শিখি হয়তো গাইল, বেশ ভালো লাগছে কিন্তু দেখি। আর এইদিকে দেখুন কি সুন্দর খরগোশগুলো গুলু গুলু, তাকে দেখে আহা আ টাচ করে, বাবা জীবনে ফার্স্ট টাইম টাচ করলাম ঘোড়াকে, কি ভালো লাগছিল, জয় টাচ করেছে ঘোড়াটা, বলছে আর না এবার ছাড়ো
ছিল একটা কুকুর আর একটা ঘোড়ার। আহা, লাস্ট আমরা পৌঁছে গেছি কফি রুমে, আর এনারা হচ্ছেন, যার হাতে ক্যান্ডেল আছে এনারা হচ্ছেন এখানকার হোস্ট আলভার মাগো। বাচ্চা পার্টি ফুরফুরিয়ে চলছে, ঝকমকে বাচ্চার সাজে, ডাইনিং টেবিলে সাইন মানে দ্বিগুণ হয়ে গেছে। আমার মেয়ে কিন্তু খুব খুশি, কারণ ও একটার পর একটা ইন্ডিয়ান ফ্রেন্ডসদের ও খুব মিস করছে, ওদের সব বার্থডে আসছে, উইশ করছে কিন্তু অ্যাটেন্ড করতে পারছে না। বেকারি প্রোডাক্টসগুলো দারুণ খেতে হয়, দারুণ, আর স্পেশালি এই মাংসগুলো জাস্ট ওয়াও। আর একটা ইম্পর্টেন্ট কথা বলি, সেটা হলো যে এখানে যখন আমাকে ইনভাইট করা হয়েছিল, তখন আমাকে সবার আগে জিজ্ঞাসা করা হয়েছিল যে আমার কিছুতে অ্যালার্জি আছে কিনা খাবারের। তো এটা অ্যাকচুয়ালি এখানে খুব কমন কোশ্চেন, যে কোনো স্কুলে বলুন, যে কোনো জায়গায় কাউকে ইনভিটেশন করলে সবার আগে জিজ্ঞাসা করা হয় অ্যালার্জি কিনা। এখানে সবার মধ্যে, বাচ্চা থেকে বড়, সবার মধ্যে অ্যালার্জির প্রভাবটা খুব বেশি। আর এই অ্যালার্জি হওয়ার কারণটাও হচ্ছে আমাদের সূর্যি মামা দেখানি, তো এই কারণে আরও অ্যালার্জি, মানে ভিটামিন ডি ডেফিসিয়েন্সিতেই এই ব্যাপারগুলো হয়। তো যাই হোক, আমাদের এখন বাচ্চারা কিন্তু মানে রিটার্ন গিফটসের জন্য দাঁড়িয়ে আছে, আর ওইদিকে আলভার বাবা বেশ মজার ছলে রিটার্ন গিফটসগুলো দিচ্ছে। তো আমাদের পার্টি এন্ডের দিকে, আমাদের বেশ ভালোই লাগছে পার্টিটাতে, আমরা খুব এনজয় করছি। আর এই দুটো বন্ধুর মধ্যে দেখুন, এই বলছে যে তোরটাই কি দিয়েছে, ও বলছে না আমি দেখাবো না, আর ও ছাড়ার পাত্র না, ও বলছে না দেখি তোর, এটা আমরাও ছোটোবেলায় করতাম। আর ঘড়িতে এখন বাজে 4:15, আর আকাশের অবস্থা দেখুন কি অবস্থা, বোঝা যাবে যে 4:15 বাজে। তো যাই হোক, আমাদের এখন বাড়ি যাবার পালা, আজকে বেশ ভালোই কাটলো দিনটা, বেশ অন্যরকম। তো আজকে যেন বিদায় নিচ্ছি, টাটা বাই বাই। দেখো একবার।